নমস্কার। আবারও একটা লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি। আমরা কলকাতা জেমস, যাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠান আজকে এত বছর ধরে কন্টিনিউ রয়েছে আপনাদেরই পরিষেবায়, তার মাঝখান থেকে নতুন নতুন বন্ধুরা আমাদের এই জার্নিতে অংশগ্রহণ করেন, অর্থাৎ দর্শক বন্ধুরা দেখেন, কখনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুঁজে পান, কখনো আমাদের এই চ্যানেলের সম্প্রচারে পেয়ে যান। তো তাদেরও অনেকেরই কৌতূহল নিবারণ হচ্ছে, আর তাদের মধ্যে যাদের যাদের প্রশ্ন এই গ্রহরত্ন কেন্দ্রিক যাচ্ছে, তাদের জন্য আবারও একটা কথা স্মরণ করিয়ে দিই যে আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। কলকাতা জেমসের প্রিভিয়াস যাবতীয় এপিসোডগুলো কিন্তু সেখানে আপলোড রয়েছে। বলা ভালো, সেই সব এপিসোডগুলো এক একটা রত্নের মতোই, মানে এতটাই মূল্যবান এপিসোড তাদের কাছে, যারা রক্তের ইম্পর্টেন্সটা বোঝেন, তার অ্যানালিসিসটা বোঝেন, ইম্পর্টেন্স দিতে জানেন, এক একটা রত্ন কেন প্রেসাস হয়, কেন মূল্যবান হয়, তার ব্যাখ্যা থেকে শুরু করে কেন সেই রত্নের মধ্যে কমপ্লিট ইনকমপ্লিটনেসটা আসে এবং সেটা কিভাবে আসে, সমস্ত কিছু ইন ডিটেলস ব্যাখ্যা করা, রত্নের প্রভেদটা কিভাবে তৈরি হয়, এক এক রত্নের এক এক রং, এক এক কোয়ালিটি, এক এক মেটেরিয়াল তার মধ্যে রয়েছে, সেটা কিভাবে ফরমেশন হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডে আমাদেরকে কিন্তু খুব হাতে কলমে বলতে গেলে প্র্যাকটিক্যালি বুঝিয়েছেন তিনি। আর সবচেয়ে বড় কথা, গ্রাহক হিসাবে সেই তথ্যগুলো রত্ন ক্রয় করার সময় কতটা কার্যকরী হতে পারে, একেবারে চোখে আঙুল দিয়ে বলতে গেলে তিনি কিন্তু দেখান। অবশ্যই এই ট্রেডের বা এই ফিল্ডের অনেকেরই হয়তো সমালোচনা শত্রুতা সম্মুখীন তাকে হতে হয়, মানে এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করার জন্য, নেগেটিভ অর্থে নয়, তিনি তার প্রচেষ্টা আমাদের সাধারণ মানুষের জন্য জারি রাখবেন, কিন্তু তাকেও ফেস করতে হয়, কারণ অনেকেরই হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে। সেই অসুবিধার জায়গাটা কি, সেখান থেকে সচেতন হতে হবে, আর কি কি জানলে আমাদের আরো সচেতন হব, আমরা সুবিধা হবে সেটাও জানতে হবে, কারণ ইতিহাস দিয়ে প্রস্তুত। আবারও যথারীতি আরো একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যদি কোনো প্রশ্ন থাকে ফোনের দরজা খোলা রয়েছে, প্রশ্ন করতে পারেন। আর তার আগে দেখুন না আজকে ইতিহাস জি কি আমাদের জন্য নিয়ে প্রস্তুত আছেন, অর্থাৎ কি কি ইনফরমেশন উইথ একদম প্র্যাকটিক্যাল অ্যানালিসিস, তার আগে তাকে ওয়েলকাম করব এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, অনেক কথা বলে দিলাম, মানে মাঝে মধ্যে এই নতুন করে কিছু কিছু নতুন বন্ধুদের জন্য শেয়ার করতে হয়, আর অনেকেরই কাছে এটা একটা জেলাসির একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, অনেকের কাছে আপনি তাদের কোথাও একটা টার্গেট হয়ে যাচ্ছেন। স্যার আমরা এগুলোকে অ্যাভয়েড করছি, কারণ এটা চলতেই থাকবে, দ্য শো মাস্ট গো অন, ডেফিনেটলি, বুঝলেন। এবার যাদের এরকম চিন্তা ভাবনা থাকে তাদের থাকতে দিন, কিন্তু যাদের বেনিফিট হচ্ছে তারা তো খুবই ব্লেসিং দিচ্ছে না অনেকে। তো এইভাবে রিসার্চের কাজ এবং তার সাথে অ্যাওয়ারনেস এর কাজ কন্টিনিউ থাকবে। রেগুলার ওয়াইজে অনেক রকম সিনিয়র সিটিজেন কাস্টমার গুলো যখন আমাদের কাছে আসে, তো তাদের এক্সপিরিয়েন্স গুলো, কিছু প্রফেসর আছেন, কিছু ডক্টর আছেন এবং কিছু রিসার্চার আছেন, যারা এসে আমাদের শপে যখন আলোচনা করেন রত্নর বিষয় নিয়ে বা যখন কোনো কমিউনিকেশন হয়, বিশেষ করে যারা এই ফিল্ডে রয়েছে, জিওলজিস্ট ফিল্ডে রয়েছে বা জিওলজিস্ট সামহাও কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো প্রফেসর এসে গেল বা সামহাও কোনো জিওলজিস্ট থেকে, কিন্তু এনাদের সাথে যখন আমরা আলোচনা করি অনেক কিছু শিখতে পারি, সেটা শেয়ারও করি, এবং আমরাও অনেক কিছু যখন রিসার্চের মধ্যে থেকে যে অনেসা দিই, ওনারা অনেক কিছু বলেন কি হ্যাঁ ডেফিনেটলি ইউ আর বিলকুল পারফেক্ট লাইনে আছো, আর শেখার জানার সীমা নেই। তো দর্শক বন্ধু এটাই বলবো, রত্নর যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ডে বাই ডে আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, আপনারা যদি কোনোভাবে লাইভ প্রোগ্রামটা মিস করেন তাহলে ডেফিনেটলি কলকাতা জেমসের যে চ্যানেলগুলো আছে সাবস্ক্রাইব করুন। সে সাবস্ক্রাইব করলে এই চ্যানেলগুলো থেকে আমরা যা রিসার্চ আর যা অ্যাওয়ারনেস এর প্রোগ্রাম দিচ্ছি ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। মানে কলকাতা জেমস নামেই ইউটিউব চ্যানেল রয়েছে, রাইট? আর আমাদের এই চ্যানেলে তো সেখানে তো আপলোড হয়, হ্যাঁ, ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যারা ইন্টারেস্টেড তাদের জন্য এটা জানিয়ে রাখা, সরি টু ইন্টারাপ্ট, না না ঠিক আছে, কন্টিনিউ। তো বেসিক্যালি যে রত্নর যে আমরা অ্যাওয়ারনেস গুলো প্রোগ্রাম দিচ্ছি, কেন যে একটা রত্ন সে লাল হয়ে যাচ্ছে, কেন যে একটা রত্ন সে ব্লু হয়ে যাচ্ছে, কেন এত একটা রত্ন যে ফায়ারিং করছে প্রচন্ড ভাবে, কেন সে রত্নটা পুরো হোয়াইট রয়েছে, ট্রান্সপারেন্ট রয়েছে, কিছু না কিছু লজিক রয়েছে, কিছু না কিছু রিসার্চ রয়েছে তার মধ্যে দিয়ে এটা হয়ে যাচ্ছে কেন। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একই জিনিস একজনের কাজে লাগছে না, অর্থাৎ সাপোর্ট করছে না, একজনের কাজে লেগেছে, কেন? এই রিসার্চ, এই প্র্যাকটিক্যাল নলেজ দর্শক বন্ধু আজকে কলকাতা জেমস দীর্ঘদিন থেকে করে যাচ্ছে, যার জন্য আমরা সাকসেসফুল,
লোককে বোঝাতে পারছি, জানাতে পারছি কি হ্যাঁ, এবং তার সাথে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে যখন আমরা কাজ করেছি, সাপোর্ট করেছি, সে লোকের হাতে হাতও নিয়েছেন এবং কাজেও লেগেছে। সো আপনি অনেক সময় বাইট নিয়েছেন, ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো আমরা আপলোড করেছি, তাদের বাইটগুলো ভিডিওগুলো তার সাথে আমরা টিভিতেও দেখিয়েছি। তো দর্শক বন্ধু, আজকে একটা স্পেশাল সাবজেক্ট যেটা হচ্ছে ফায়ারিং ওপেল, ফায়ারিং ওপেল নিয়ে আজকে আলোচনা করব। কিছু আগে আমি ফায়ারিং ওপেলের জেনারেল ডিসকাশন দিই, সেটা টিভিতে দেখুন। দেখুন ফায়ারিং ওপেল, এটা দেখুন কত সুন্দর ফায়ারিং ওপেল আছে, খুব সুন্দর কালার রিফ্লেকশন খুবই ভালো রয়েছে। ফায়ারিং কথাটা কেন অ্যাড হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নগুলো আসবে, একটু জেনারেল ডিসকাশনটা দিয়ে দিই। ঠিক আছে, ফায়ারিং ওপেল হতে গেলে এর গ্রুপ হতে হবে ফেলস্পার গ্রুপ বা সিলিকা গ্রুপ, এর মেনই হচ্ছে কিন্তু সিলিকা। এবার সিলিকা থেকে ফায়ারিং ওপেল তৈরি হয়, 1/3 ওয়াটার কন্টেন্ট থাকে, মানে 25% ওয়াটার বলতে পারেন এর মধ্যে কন্টেন্ট থাকে। অনেক সময় মানে অবজারভেশন, মানে যখন পাথরটা রেডি হচ্ছে বা ম্যাচুর হচ্ছে, তখন সেই ম্যাচুরিটির সময় দেখা যায় কি তার অবজারভেশনটা কত আছে, তার মধ্যে কতটা ডেপ রয়েছে। এই ফায়ারিংটা দেখুন খুব সুন্দর ফায়ারিং, বলতে গেলে আপনার যে সারফেসে কালার গুলো দেখছেন তো, মানে হালকা হালকা চিক 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 যেটা করছে, এটাকে বলা হয় ফায়ারিং, গ্লো শাইন, গ্লো শাইনটা মতন। ঠিক আছে, এই এটাকে টেস্টিং এ লিখবে প্লে অফ কালার বা প্লে উইথ কালার, বুঝতে পেরেছেন? এটা যখন জিএসআই করাবেন ওপেলের সাথে এটা লিখবে। এবার গ্রুপ হয়ে গেল, এর হার্ডনেস হচ্ছে 5.5-6 ম্যাক্সিমাম, অনেক সময় দেখা যায় 6 চলে যায়, অনেক সময় 5.5 এ চলে যায়, কিন্তু মিনিমাম প্যারামিটার হচ্ছে 5.5। এবার যদি 5.5 যদি এর হার্ডনেস না হয়, তাহলে কোনোদিন জিএসআই সার্টিফাইড করবে না কি এটা ফায়ারিং ওপেলটা হার্ডনেসটা মানে ন্যাচুরাল ওপেল বলে সার্টিফাইড করবে না। স্পেসিফিক গ্র্যাভিটি সামহাও কোনোভাবে 2.1 যা প্যারামিটার থাকে, এগুলো মানে ন্যাচুরাল ফায়ারিং ওপেলের এগুলো প্যারামিটার। এবার কেমিক্যাল কি, এর মধ্যে হাইড্রোজেন পাবেন, এর মধ্যে অক্সিজেন পাবেন, এর মধ্যে সিলিকা পাবেন, এর তিন অর্থ হচ্ছে মেন হচ্ছে ফায়ারিং ওপেলের বা ওপেলের ফরমেশনের জন্য এগুলো জরুরি। দর্শক বন্ধু, কিছু ওপেলের কম্পোজিশন দেখাই, দেখুন কত সুন্দর হোয়াইট, এর উপরে হালকা হালকা গ্রেনস আছে ফায়ারিং ওপেলের, আরো দেখুন একটু একটু রেডিয়েস ভাব রয়েছে, এই দেখুন কত সুন্দর দেখছেন, খুব কমপ্লিট ফায়ারিং ওপেল রয়েছে দর্শক বন্ধু। এবার ওপেল একমাত্র এমন সাবজেক্ট যেটা কোনোদিন ট্রিটমেন্ট হয় না, একদম ন্যাচুরাল, একদম ন্যাচুরালি পাওয়া যায়। এবার এর মধ্যেও কিছু মাইন্ড লাগানো হয়েছে, ব্রেনটা লাগানো হয়েছে কি কোনোভাবে শর্ট ইনকাম করে বা কোনোভাবে মাথা লাগিয়ে এটা কিভাবে বাজারে লোককে ঠগানো যায়, সে কাজটা অনেক সময় করেছে, যেটা বলছি আমি পেস্টিং এর উপরে। মানে নিচের পাথরটা ওপেল আছে, উপরের পাথরটা চাইনিজ ওপেল যেটা নকল, মানে ওই রিফ্লেকশন বা শাইনটা শাইনিং এর জন্য। মানে অ্যাকচুয়ালি দেখুন আমি দেখাচ্ছি, ফর এক্সাম্পল এই পিসটা দেখুন আরেকবার, এই যে গ্রিনস ফায়ারিং করছে তো, এরকম একটা চায়না আর্টিফিশিয়াল পাথরের মধ্যেও কিন্তু এরকম গ্রেনস তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে, আচ্ছা, স্পার্কলিং করে। ঠিক আছে, এবার নিচে লেয়ারটা মানে এই সাইডের লেয়ারটাকে ওপেল, যেটা নর্মাল ওপেল, মানে নর্মাল ওপেল বলতে গেলে আমার টেবিল হ্যাঁ আছে, দেখুন কোনো ফায়ারিং নেই, কোনো ফায়ারিং নেই। এবার এর উপরে ওই চাইনিজ ওপেলের পেস্টিং করে দেওয়া হয়। টেস্টিং এ কি আসবে? ন্যাচুরাল পেস্টিং ওপেল, আচ্ছা, একমাত্র এটা কিন্তু জিএসআই তে আসবে, জিএসআই তে আসবে, কিন্তু আমরা সাধারণ মানুষ খালি চোখে, সাধারণ মানুষ খালি চোখে বুঝতে পারবেন না। এবার এটাই হচ্ছে কলকাতা জেন্সের কর্মীয়, যেটা আমরা দর্শক বন্ধু ওপেন ফোরামে এই বক্তব্যগুলো রাখি, যাতে আপনারা বাড়িতে বসে এই জিনিসটা জানতে পারবেন কি আপনি যখন ওপেল কিনতে যাচ্ছেন, তা এই যখন এই প্রশ্নটা রাখবেন কি আমার টেস্টিং এ কি লিখবে, ন্যাচুরাল ওপেল লিখবে নাকি ন্যাচুরাল ফায়ারিং ওপেল, তো লিখবে ডেফিনেটলি, তা কি পেস্টিং কতটা লিখে দেবে, যখনই প্রশ্নটা করবেন তা আপনার ওখান থেকে যদি ও চেষ্টাও করে তা ও জেনে যাবে কি হ্যাঁ আপনি অ্যাওয়্যার আছেন কে ওপেলের সাবজেক্টের মধ্যে, কি যখন আপনি ওপেল কিনতে এসেছেন তো আপনি অ্যাওয়্যার হয়ে গেছেন কি হ্যাঁ পেস্টিং অর্থটা ইনি জানেন, পেস্টিং এর বক্তব্যটা ইনি জানেন, তাহলে চেষ্টা করলেও মনের মধ্যে থেকে সে যদি বার করতে চেষ্টা করে সেটা টেবিলের ভিতরে রেখে দেবে। কেন? সচেতন গ্রাহক, সচেতন গ্রাহক, একদম। এই অ্যাওয়ারনেস এর প্রোগ্রামটা কলকাতা জেন্স দীর্ঘদিন করে যাচ্ছে। দর্শক বন্ধু,
এই অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা আমাদের একই অর্থ, কারোবার তো হবে, কেন ডাইরেক্ট পারচেজ ডাইরেক্ট সেল আছে, রিজনেবল দিচ্ছি বাজার থেকে, সেটা তো গ্যারান্টি আছে। কিন্তু দর্শক বন্ধু, এর সাথে সাথে যখন লোকের উপকার হবে, লোকের ভালো হবে, তো আরো রেফারেন্স, যেটা আমরা পরপর আমাদের ব্যবসায় মেন উল্লো মানে মেন থিমটা হচ্ছে রেফারেন্স। আমাদের কাছে এত রেফারেন্সের লোক এসছেন যেটা নিজে দায়িত্ব নিয়ে কি কলকাতা জেমসে যাও, ওখানে কোনোদিন রত্নর কোয়ালিটি বা রত্ন নিয়ে ঠকবে না। মানে এই রেফারেন্সটা ম্যানিপুলেট করে নয়, একেবারে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে, একজন স্যাটিসফাইড কাস্টমার যিনি আগে নিয়ে এতটাই স্যাটিসফাই হচ্ছেন, অন্যকে রেফার করছেন মুখে মুখে আরো দশ জনের কাছে বলে বেড়ান। দেখুন, যেহেতু আপনি প্র্যাকটিক্যালি আমার সাথে থাকেন, তো অনেকে হয়তো বলতে পারবেন কি আপনি হয়তো ইয়েস ম্যান হয়ে আমার আমার বক্তব্য রাখছেন, একেবারেই নয়। কিন্তু আপনি নিজেই আমাদের ওখানে যখন প্র্যাকটিক্যালি যখন বাইক নিতে গেছেন, লোকের সাথে যখন ফিজিক্যালি কথা বলেছেন, তো তারা কি আপনাকে রিপোর্টটা দিল, কি ভাবে আপনাকে জানালো? আজকে এত বছর ধরে মানে আপনার সঙ্গ পেয়ে আসছি, এই প্রোগ্রামের একটা অংশ হতে পাচ্ছি, ইয়েস ম্যানশিপ সে করে আই থিঙ্ক মানুষের সেই বিশ্বাসটা কখনো অর্জন হতো না, যে বিশ্বাসটা আজকে এখান থেকে যদি কলকাতা জেন্টস সম্পর্কে অতিরিক্ত কিছু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হতো, মানুষ কি বুঝতে পারতেন না? মানুষ যারা শোরুমে যাচ্ছেন, তারা কি আপনার কথার সঙ্গে, আপনার প্রোডাক্ট যখন একসঙ্গে আপনার ব্যবহার সমস্ত কিছু মেলাবেন, বুঝতে পারবেন না? ওই ইয়েস ম্যান হয়ে পাশে বসে শুধু প্রশংসা আমি করতে পারবো না, কারণ সেটার প্রয়োজনও নেই। আর স্যাটিসফাইড কাস্টমাররা যারা বাইট দিয়েছেন আমার কাছে, আমি সেটা কভার করেছিলাম, তারা প্রত্যেকে যে ভাষায় যেভাবে বলেছেন তার থেকে এই কথাটা একদম সত্যি রূপে বেরিয়ে আসছে। আপনি কিন্তু সব রকমের প্রফেশনাল লোকের সাথে আপনি বাইটটা নিয়েছেন, ব্যবসায়ী, বিভিন্ন ট্রেডার, বিভিন্ন ফিল্ডের WBCS অফিসার্স, লয়ার, আপনি বলতে পারেন ডক্টর, বলতে পারেন মিডিয়ার লোক, বলতে পারেন মিডিয়ার লোক, অ্যাক্টরও এসেছিল ওখানে, সেটাতে আপনি বলতে পারেন। তো এই টাইপের লোকের সাথে যখন বাই প্রফেশন আপনি যখন প্র্যাকটিক্যালি নলেজটা নিয়েছেন, তাদের প্র্যাকটিক্যালি রিসার্চটা এবং তাদের প্র্যাকটিক্যালি ফিডব্যাকটা নিয়েছেন, তো ডেফিনেটলি আমি মনে করি না যে কলকাতা জেন্টস কোনো ম্যানিপুলেটেড প্রোগ্রাম করে। আসলে কনসেপ্টটাই হচ্ছে এই ম্যানিপুলেশন করে বা অতিরিক্ত কিছু ওই ভালো ভালো কিছু কথা বলে দীর্ঘদিন টিকে থাকা যায় না অ্যাটলিস্ট। আর মানুষের এই যে হুইসপারিং, এই যে মুখে মুখে প্রচার, রাইট, সেটা তো আর একদিনে তো থেমে যেতে পারে, থেমে গিয়ে থেমে যেতে পারতো যদি এটা কন্টিনিউয়েশনের সেই যোগ্যতাটা আপনার না থাকতো, এর উপরে আর কোনো কথা হয় না। শুধু মানুষের একটু হুলিয়াটা চেঞ্জ হয়েছে, আগে দাড়ি মানে আগে শেপ থাকতাম, এখন দাড়ি আছে। দেখুন, আমি টিভিতে দেখাচ্ছি, জোকস অ্যাপার্ট, আমি কিছু ওপেল দেখাই দর্শক বন্ধু, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই ওপেলটা, এবার আমি আসছি টেস্টিং পার্টটা। দর্শক বন্ধু, সবই ওপেল ন্যাচারাল ওপেল লিখবে, যদি আসল থাকে আর টেস্টিং না থাকে। এটা ওপেল, এটা টেস্টিং এ কি লিখবে, শুধু হোয়াইট ওপেল লিখবে। কেন? এর মধ্যে কোনো গ্রেনস নেই, দেখুন কোনো স্পার্কলিং নেই, কোনো প্লে অফ কালার নেই। কেন? এর মধ্যে কোনো যে সিলিকা ব্যাপারটা থাকে না, সিলিকা অক্সিজেন এবং হাইড্রোজেন যে ওয়াটার থেকে ফ্লো করে, আর গ্রেনস এর মধ্যে মানে পাতলা পাতলা লাইনের মধ্যে ওইগুলো কালার অবজারভেশন করে নেয়। যখন কালার অবজারভেশন করে নেয়, আফটার ম্যাচুরিটি এই এই টাইপের রংগুলো দেখা যায়। দেখুন দর্শক, এই যে স্পার্কলিং করছে, এটা কিন্তু টেবিলের উপরে রং নয়, এটা কিন্তু ভিতরে পাথরের ভিতরে এই স্পার্কলিংটা রয়েছে। কিন্তু যখন পিওর ম্যাচুয়ার হয়ে যাবে, তারপরে কিন্তু এগুলো দেখা যায়। দেখুন কত সুন্দর দেখছেন। এবার কলকাতা জেমস সব রকমের ফায়ারিং ওপেল লিখেছে, এটা হচ্ছে ফায়ারিং ওপেল, এটা টেস্টিং এ লিখবে প্লে প্লে উইথ কালার ন্যাচুরাল ফায়ারিং ওপেন, ন্যাচুরাল ওপেন, আর এটাকে লিখবে শুধু ন্যাচুরাল ওপেন, এটা তফাত। এবার ওপেল হচ্ছে খুবই সুখী পাথর, যে কেউ পড়তে পারে, কিন্তু তাও আমি বলবো যে ফর ইউর প্রিকশন আপনি একটা পরামর্শ নিতে পারেন কি আপনার ওপেলটা লাগবে কি লাগবে না। কেন কেন আমি বললাম যে ভালো হলে তো ওপেল ভালো করলো, কিন্তু খারাপ হলেও কিন্তু ওপেলের উপর দোষ আসবে, যার জন্য যদি আপনি পড়তে চাইছেন তো ডেফিনেটলি একবার পরামর্শ নিয়ে নেবেন। কিন্তু আমি বলি অফিসিয়ালি ওপেল থেকে কোনো সাইড এফেক্ট নেই, যে কেউ পড়তে পারে, যেমন ফিরোজা, ইরানি ফিরোজা যে কেউ পড়তে পারে, এটা ওপেলেও যে কেউ পড়তে পারে। ফোন আছে, ঠিক আছে, কথা বলতে চাইছেন কে? নমস্কার, তাকে প্রোগ্রামে ওয়েলকাম জানাই। হ্যালো, বলুন কি জানতে চাইছেন? কি মনে হচ্ছে? আপনি এই অনুষ্ঠান বোধহয় নিয়মিত দেখেন
সম্ভবত না প্রশ্নটা এটাই যে ভালো মানের কোকরাজ আমরা বুঝবো বা চিনবো কি করে, এটাই আপনার মূল মানে প্রশ্ন বা জানার উদ্দেশ্য। আপনি সাথে থাকুন, আশা করি এই অনুষ্ঠান আজকে এত মন দিয়ে দেখছেন, পরবর্তীতেও দেখার উৎসাহ তৈরি হবে, এটুকু আমাদের নিজেদের এই প্রোগ্রাম সম্পর্কে একটা কনফিডেন্স আমরা রাখতেই পারি। দেখুন আপনার প্রশ্নটা ঠিকই আছে, অ্যাজ আ লেমেন আপনি কি করে বুঝবেন কি আপনি যে পোকরাচ্ছা নিচ্ছেন আসল কিনা, স্বাভাবিক প্রশ্ন। কিন্তু এখন তো পুরো টোট, যদি আমি 10-12 বছর 15 বছর যদি আগে যাই, মানে 10 বছরই যদি আমি পিছনে যাই, তাহলে দর্শক বন্ধু এটা বলতে পারে কি প্রচন্ড মানে ল্যাবের খুবই ক্রাইসিস ছিল কলকাতাতে। এখন গলি গলিতে ল্যাব, ঠিক আছে, কিন্তু ল্যাবের মধ্যেও অনেক ম্যানিপুলেটেড ল্যাব আছে। আমি এত যদি যাই তাহলে আমাকে 2 ঘন্টা প্রোগ্রাম রোজ নিতে হবে। কিন্তু মানে সিম্পল ভাষায় যদি আপনাকে বলি, আপনি পোকরাজ নিয়ে ডাইরেক্ট চলে যাবেন জিএসআই তে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি ডিস্ট্রিক্টে রয়েছে, আপনি ইন্ডিয়ান মিউজিয়ামের ব্যাক সাইডে যাবেন, সেখানে কি ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু আপনি জিএসআই তে সার্টিফিকেট করাতে পারেন। ওখানে আসল নকল ট্রিটমেন্ট সমস্ত কিছু ভরে দেবে, খুব ভালো ল্যাব। এর ছাড়া অনেক জায়গা রয়েছে। আর যদি মনে করেন কি আপনি কোন পোকরাজ নিয়ে কলকাতা যেন সে যাচাই করতে চাইছেন, তো ফ্রি অফ কস্টে আপনাকে আমি কিন্তু মানে আনঅফিসিয়ালি কোন ডকুমেন্টস না দিয়ে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবো কি আসল আছে কি নকল আছে। কিন্তু ওনার মতো যারা এরকম টিভি প্রোগ্রামের মাধ্যমে কিছু প্রাইমারি ধারণা পেতে চাইছে, প্রাইমারি ধারণা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা জানিয়ে রাখি, ইমতিয়াজি ডেফিনেটলি এখানে আপনাদের বোঝাবেন। কিন্তু তার আগে বলি, প্রিভিয়াস এপিসোড যদি ওই যে শুরুতেই বলছিলাম, বারে বারে আমরা বলি ইউটিউবের এক একটা এপিসোড একেবারেই রত্নের মতো, সেখানে সমস্ত রত্ন নিয়ে দামি দামি অ্যানালিসিস রয়েছে। আগ্রহ তৈরি হলে একটু দেখে নিতে পারেন, কলকাতা জেমস এর ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে চোখ রাখতে পারেন, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর প্লিজ এই প্রোগ্রামে যখন বললেন না, মানে এমন এমন ক্লায়েন্টও আছেন আমার কাছে কন্টিনিউটি 2 বছর অবজারভেশন করেছেন, মানে উনি রত্ন নিতে চাইছেন কিন্তু ভরসা পাচ্ছেন না, কোনোভাবে সব জায়গায় খুঁজছেন, কোনোভাবে দেখতে চাইছেন, কাউকে ভরসা করতে চাইছেন, অন্য অন্য প্রোগ্রাম দেখছে, বলছেন কি আমি 2 বছর থেকে কন্টিনিউটি কিন্তু অবজারভেশন করে যাচ্ছি, আমি এই নেবো এই নেবো এই নেবো, কিন্তু আমি সাহস বা কনফিডেন্স পাচ্ছি না। আপনার প্রোগ্রাম কন্টিনিউটি দেখার পর আমি বুঝতে পারলাম কি না কলকাতা জেন্টসকেই সিলেক্ট করতে হবে, এটা কাস্টমার ফিডব্যাক। কেন আমি জিজ্ঞেস করলাম কেন এটা মনে হলো, তো বলো কি বিশ্বাস হলো কি আপনার এখানে কিন্তু আমি আসল রিয়াল এবং কমপ্লিট রত্ন পাওয়া, এইটাই হচ্ছে আমার মেন কামনা। আমি যেটা একটা ইনভেস্ট করবো আমার পাথরের, তার তো কিছু না একটা মূল্য হওয়া দরকার, তার সাথে সাথে যে কম্পোজিশন আমি পাচ্ছি আমার জন্য সেটা শুট করছে কিনা কোনটা আমার নিতে হবে। আর আসলের ব্যাপারটা তো আপনি যেটা টিভিতে বলেন কি হ্যাঁ বিলের মধ্যে লিখে দিচ্ছেন কি নকল হলে ডাবল টাকা ফেরত হবে, লিখিত গ্যারান্টি দিচ্ছি, কিন্তু তার সহজে আমি লোককে বলি কি আপনি জিএসআই যান, একমাত্র উপায়। কেন জিএসআই গেলে না আমার ল্যাব আছে না অন্য কারোর ল্যাব আছে, ওটা তো নিউট্রাল ল্যাব, একটা গভর্নমেন্ট অথরাইজড ল্যাব, তা আপনি সেখানে যে যদি আপনি সার্টিফাইড করবেন তো আপনার টোটালি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কোনো চান্সই নেই। তো আমি তাও একবার পোকরাজ দেখাই এনাকে, দেখুন কিছু পোকরাজ দেখুন, বহুত পোকরাজ প্রোগ্রাম করেছি, এই পোকরাজ মানে দেখুন ইয়েলো সাফায়টা করান্ডাম গ্রুপ থেকে হয়। এবং দর্শক বন্ধু প্রথম হচ্ছে পাথরের ডেপথের মধ্যে, মানে ভিতরে যখন পাথরে দেখবেন রেশা রেশা থাকবে, সে রেশা থেকে কালার আসছে কি না যদি আপনি জেনারেল আইডিয়া নিতে চাইছেন, আর কালার আসতে গেলে সে রেশার মধ্যে সে কালারটা কি কোনোভাবে ফেটে যাচ্ছে কি না, মানে অনেক সময় কি হয় যেটা আর্টিফিশিয়াল থাকে বা ট্রিটমেন্ট থাকে সে কালারগুলো কিন্তু ফেটে যায়, আর ন্যাচুরাল থাকলে আপনি এক টাইপে দেখবেন। আচ্ছা, এটা জেনারেল আইডিয়া হলো ইনক্লুশনের। শুনুন, টেস্টিং করলে তো আপনি আসল নকল বুঝতে পারবেন, কিন্তু পড়া হচ্ছে ইনক্লুশন ফেদার্স, এইগুলোকে আসলে পড়তে হয়, শিখতে হয়, প্র্যাকটিক্যালি নলেজ করতে হয়। আর দর্শক বন্ধু এখানে যে অফিসিয়ালি বলছি একদিনের অভিজ্ঞতা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার পর আপনাকে কিন্তু অফিসিয়ালি জানাতে পারছি
कि जे फेदर्स इनक्लूजन आम्रा जोधी भालो करे रिसर्च करते पारी पढ़ते पारी डेफिनेटली आपनी बाड़ीते बसे आपनी चिंते पारबेन कि से पाथरटा आसल आछे किना। एबार एकटा काँच देखुन एई पाथरटा देखुन एकदम क्लीन आछे कोनो भावे किन्तु आपनार अबजार्भेशने आसबे ना कि एटा आसल कि नकल एकमात्र डीएसआई छाड़ा। एबार आम्रा एटाके कि करे पढ़ब दर्शक बंधु एकटा तो हैबिट हो गेछे डेली বেসিসে রত্ন দেখতে 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 একটা হ্যাবিট হয়ে গেছে কি হ্যাঁ এটা আসল হবে এটা নকল হবে। কিন্তু তার মধ্যে যদি কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে আমাদের কাছে দু টাইপের টেস্টিং এর পদ্ধতি রয়েছে, একটা মাইক্রোস্কোপ থেকে আর দ্বিতীয় হচ্ছে কেমিক্যাল থেকে। মাইক্রোস্কোপ থেকে ডিফারেন্ট টাইপ অফ টুলস আছে, সেখান থেকে 40x 50x ক্যামেরা থেকে আমরা কিন্তু অবজার্ভ করতে পারি। আর যতই ক্লিন হোক তার মধ্যে কিছু না কিছু সাইন এমন হবে যেটা অরিজিনাল সাইন দেখা যাবে ইন্টারনাল প্রপার্টির মধ্যে। টেবিলে তো আপনি বুঝতে পারেন দেখুন না ইয়েলো আছে, ইয়েলো মানে আমাদের অবজারভেশনটা কি মানে আসল পাথর হলে ইয়েলো হতে হবে তাই না, কালার মানে পোকরাজের জন্য। এখানে একটা প্রশ্ন করব একদম সাধারণ মানুষের কোয়েরিজ যেটা উঠে আসতে পারে যে এই যে আমরা ইয়েলোস দেখছি একটা শাইনি চকচকে বিষয় দেখছি ক্লারিটি দেখছি এর মধ্যে তফাৎটা হচ্ছে ওই ট্রিটমেন্ট করা আর জেনুইন এই দুটোর মধ্যে তফাৎটা কিভাবে বুঝবো? যেটা একটা ট্রিটমেন্টের বিষয়টা আমি আপনাকে জানালাম মানে ফেদার্স এর মধ্যে ওই ট্রিটমেন্ট গুলো ফেদার্স এর মধ্যে আমরা যে রংটা পাই বা যে মাইকা গুলো পাই বা যে প্রেজেন্ট অবজেক্ট আছে যে প্রেজেন্ট সাবজেক্টটা রয়েছে ওটা আর্টিফিশিয়ালি টাইপের হবে ঠিক আছে, ওটা দেখে আমরা ধরতে পারি কি এটা নকল আছে। সাধারণ মানুষকে প্রপার ওটাকে দেখতে হবে, কেন একদিনে তো ব্যাপার নয়, সাধারণ মানুষ একদিনে তো ব্যাপার নেই। এবার সাধারণ মানুষ যখন আমাদের দোকানে আসে তখনও আমরা কিন্তু আসল নকল দেখে বুঝিয়ে দিই, এছাড়া জিএসআই আছে। কিন্তু তাও একটা আপনাকে আমি জানাই একটা জেনারেল আইডিয়া দিই, দেখুন এই যে পোকরাজ দেখাচ্ছি ধরে রাখুন এর মধ্যে মাইকা নেই কোনো ফেদার্স নেই, তা আপনি বুঝবেন কি করে কি এটা আসল আছে কি নকল আছে? খুব ক্লোজ আই থেকে দর্শক বন্ধু যখন এটা দেখবেন এর কিন্তু রং মনে হবে কোনোভাবে না নিজস্ব রং নেই, নাম্বার ওয়ান হয়ে গেল। তো ট্রিটমেন্টটা যেটা হয় রঙের উপরেই কিন্তু ট্রিটমেন্টটা হয়, কেন ফেদার্স ইনক্লুশনটাকে তো নষ্ট করতে পারবে না, নষ্ট কোনটা করবে রংটা, যেটা লাইট পাথর থাকবে। ফর এক্সাম্পল দেখুন যেটা লাইট হলো, এবার লাইট কালার তো কেউ পছন্দ করবে না, ইয়েলো মানে ডিপ হতে হবে। এবার ওইখানে কি হয় যে ফেদার্স ইনক্লুশন যেটা নকল হয় যেটা ট্রিটমেন্ট হয় হিট করে সেটাকে পুরো হাইড করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ফেদার্স ইনক্লুশন পড়াতে আপনি পড়তে পারছেন না, কেন আপনার কাছে 40x 50x এর ক্যামেরা নেই, মাইক্রোস্কোপ নেই, আপনার কাছে কেমিক্যাল নেই, যার জন্য কলকাতা জেন্টস আছে। খুব বাজার চলে হাসি মুখে স্যার কথাগুলো বললেন, কিন্তু ভীষণ রকমের আমাদের হেল্পফুল এই কথাগুলো, এবং কলকাতা জেন্টস যে ক্ষেত্রে একদম স্বচ্ছতা রাখতে পছন্দ করেন, যে জন্য কাস্টমাররা ওই যে স্যাটিসফ্যাকশনের কথা বলছিলাম ইয়েস ম্যান এর কথা প্রশ্নই আসবে না, কারণ আপনারা নিজেরা গেলে বুঝতে পারবেন এই টিভি শো এর মাধ্যমে যে কথাগুলো আসছে সেগুলো একদম শোরুমে যখন যাচ্ছেন সেগুলো আপনারা বুঝতে পারবেন কি পারবেন না, সেখানে গিয়ে শুধুমাত্র ব্যবসায়িক ভিত্তিটা কাজ করবে কি করবে না সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আই থিঙ্ক এখানে বানিয়ে গুনিয়ে বা অন্য কোনো কথার কোনো জায়গায় নেই, শুধু একটা কথা বলে দিই যারা পারচেস করতে চাইছেন মানে এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো একটু হেল্পলাইনে ফোন করে নিন প্লিজ, যে মোবাইল নাম্বারগুলো দেখছেন, আর সরাসরি আসতে চাইলে ওই কলকাতা দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ইউনিভার্সিটি মার্কেট গড়িয়াহাটে জাস্ট আপনারা চলে আসতে পারেন। আর এই মুহূর্তে ইমতিয়াজি যেতে যেতে আরো একটা অ্যাওয়ারনেস এর জাস্ট ঝলক রেখে মানে বিদায় নিতে সময় একদম সংক্ষেপ প্লিজ স্যার, আপনি কিছু ড্র করেছেন তার মাধ্যমে কিছু জেনারেল আইডিয়া দিতে পারবো দর্শক বন্ধু? দেখুন এভাবে যদি দেখাই তাহলে বোঝা যাবে রাইট, এই যে এটা দেখছেন এটা কিন্তু ওয়েদার কন্ডিশন, মানে আমরা এখান থেকে ধূপ লাইট সমস্ত কিছু পাচ্ছি, ওপেল এর ফরমেশন দেখুন ঠিক আছে, তার সাথে সাথে ধরে রাখুন এটা হচ্ছে মাইন্স ঠিক আছে, এবার এই জায়গাটা থেকে মানে জল বের হয় মানে জলের ফ্লো আছে, এবার অক্সিজেন হাইড্রোজেন সিলিকেট সব এইখান থেকে কিন্তু যখন ফ্লো করে বেশিরভাগ অস্ট্রেলিয়ার মানে আইল্যান্ডের দিকে, অস্ট্রেলিয়াতে আপনি ম্যাক্সিমাম ওপেলের এ পাবেন ঠিক আছে, এবার এই জায়গা থেকে যখন সিলিকা জল নিয়ে যখন বের হয় তা ওখানে যে যে পাহাড় যে মাইন্স গুলো রয়েছে
তার উপর থেকে যায়। এবার যেখানে যেখানে পাতলা পাতলা লাইনগুলো থাকে সেখানে কিন্তু ওপেলের এই ওয়েদার কন্ডিশনের জন্য কালারগুলো অবজারভেশন হয়। এবার হাইড্রোজেন অক্সিজেন ওর সাথে অ্যামালগামেট করে তখন ওপেলের ফরমেশন তৈরি হয়ে যায়। এবার জেনারেল আইডিয়াতে দর্শক বন্ধু, ওপেল যে কোনো দিন কিন্তু আপনি নিচে পাবেন না না উপরে পাবেন, সব সময় একটা পাহাড় একটা মাইন্ডসের মাঝখানেই পাবেন। কেন? আর বেশিরভাগ কি হয় বলতো, যেখানে যে এলাকাটাতে মানে ওয়েদার কন্ডিশন ধরে রাখুন মানে আইল্যান্ড টাইপের, যেখানে জলের ভাবটা বেশি, যে মাইন্ড বেশিরভাগ দেখুন আপনি যদি আপনি মাইন্স দেখবেন বেশি মাইনিং কোথায় পাবেন আপনি, অস্ট্রেলিয়া পাবেন, শ্রীলঙ্কা পাবেন, সব কিন্তু আইল্যান্ডে, আফ্রিকায় পাবেন, এটা কিন্তু ওয়াটার সোর্সটা কাছাকাছি এবং ওয়াটার সোর্সের ফ্লোটাও খুব বেশি। এইগুলো এক জমানাতে তৈরি হয়ে গেছে, এখন না এগুলো আবিষ্কার এখনকার নয়। এবার এই কন্ডিশন অনুসার কিন্তু রত্নগুলো ফরমেশন হয়। দর্শক বন্ধু, আমরা ফিজিক্যালি কাজ করেছি বলে আপনাকে এই জেনারেল আইডিয়াটা দিতে পারছি, এই স্কেচ থেকে অতটা হয়তো বোঝা যায়নি, কিন্তু যারা মনে করবেন কি আরো বেটার থেকে দেখতে চান বা বুঝতে চান প্লিজ কলকাতা জেন্সে ভিজিট করুন, আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি জানিয়ে দেবো কিভাবে রত্নর মাইন্ডস এর মধ্যে কিভাবে তৈরি। এই কারণেই বোধ হয় মানে যারা রেগুলার ভিউয়ার্স বারে বারে আপনাদের কাছে দাবি করেন, মানে ফিডব্যাক কলস ও সেরকম আসে যে স্যার প্রোগ্রামের টাইমটা আর একটু বাড়ান, ইনকমপ্লিট কোথাও একটা থেকে যাচ্ছে। এনিওয়েজ, নেক্সট দিন আবারও আপনাদের দাবি থাকলে এই বিষয় নিয়ে আলোচনা থাকবে, আবারও নিত্য নতুন বিষয় নিয়ে ডেফিনেটলি আপনাদের এই পরিষেবায় আপনাদের জন্য থাকবে কলকাতা জেমস। আজকের মতো সময় অভাবে থামতে হচ্ছে, ভালো থাকুন সবাই, আগামীতে দেখা হচ্ছে।